এ কোন বেশরম রঙে মাতলেন শাহরুখ দীপিকা? পর্দায় দেখে সত্যিতেই মনে হতে পারে হয়তো বেশরম হয়ে গেলেন শাহরুখ দীপিকা, কিন্তু না, এটি বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাডুকন অভিনীত পাঠান সিনেমার নতুন গান বেশরম রঙের দৃশ্য। দীর্ঘ চার বছরের বিরতির পর বলিউড বাদশাহ শাহরুখ খানের যেন এ এক অকল্পনীয় কামব্যাক। স্পেনে নয়নাভিরাম লোকেশনে বোটের ওপর লাস্যময়ী দীপিকা পাডুকন যেন সোনালি মনোকিনি সহ নানা রঙের বিকিনিতে উত্তাপ বাড়াচ্ছে বহুগুণ। শাহরুখ খানের হাত ধরে বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন দীপিকা পাডুকন। এরপর চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ারের মতো ছবিতে বলিউড কিং এর সঙ্গে দীপিকার জুটি দেখেছে দর্শকরা। লম্বা বিরতির পর রূপালী পর্দায় ফিরছে এই জুটি। বিশাল শেখর জুটির কম্পোজিশনে তৈরি এই গানে রয়েছে স্প্যানিশ লিরিক্সও, তার উপর শিল্পা রাওয়ের কণ্ঠের মাদকতা অন্য মাত্রা এনে দিয়েছে গানে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও যশোরাজ ফিল্মস প্রযোজিত পাঠান মুক্তি পেতে যাচ্ছে নতুন বছরের 25 জানুয়ারিতে। হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে এই সিনেমাটি। বলিউডের একটা দুঃসময় যাচ্ছে, যত বড় বড় বাজেটে সিনেমায় রিলিজ হচ্ছে সবগুলো মুখ থুবড়ে পড়ছে, দর্শকদের ভালোবাসা সাপোর্ট পাচ্ছে না। সেই তুলনায় দক্ষিণী সিনেমাগুলো তাক লাগিয়ে এবং বাজিমাত করছে ভারতের দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে, কোটি কোটি টাকা অর্থাৎ রুপি কামাচ্ছে। সেই অর্থে শাহরুখ খানের এই নতুন যে পাঠান মুভি, একটা আশা জাগানিয়া ট্রেলার নিয়ে প্রথমে হাজির হয়েছিল। শাহরুখ খানকে আমরা নতুনভাবে দেখেছিলাম, যদিও সেই ট্রেলার বা পোস্টার নিয়েও অনেক আলোচনা সমালোচনা আছে, বলা হচ্ছে কপি করা হয়েছে। তারপরও আমরা যাই কিছুই করি, আমি এভাবে বসে আছি এরকম কেউ না কেউ বসে থাকে, এটা মানেই না যে আমি কপি করেছি। সো ব্যাপারটা হচ্ছে এই ধরনের, আমি একটা পর্যালোচনা অনুষ্ঠান করছি, এরকম অনেক চ্যানেলে অনেক পর্যালোচনা অনুষ্ঠান হয়, তার মানে এই নয় যে আমরা কপি করছি। প্রত্যেকের স্বকীয়তা আছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে পাঠান 25 জানুয়ারি বিশ্বব্যাপী একটা বাজিমাত করবেন, আর সিনেমা রিলিজের আগে আলোচনা সমালোচনা হওয়াটা খুব ভালো তার সিনেমার জন্য। দে হ্যাভ বিকাম দ্য টপিক। আর তার উপরে বেশরম রং, যেটা বিশাল শেখরের গান এবং স্প্যানিশ মিউজিকে স্পেনে শুটিং হয়েছে যেটা চিত্রায়ণ, এবং ওই জায়গাটায় আমরা দেখেছি যে একটা ডিফারেন্ট স্প্যানিশ মিউজিকে, এবং দীপিকা পাডুকনকে অনেক নাম যেহেতু বেশরম রাং, সেখানে একটু বেশরমভাবেই তাকে দেখানো হয়েছে। আমরা এই ধরনের বেশরম সিন অনেক দেখে থাকি, কিন্তু দীপিকা আর শাহরুখ খান থাকার কারণেই মনে হয় এটা অনেক আলোচিত এবং সমালোচিত, এবং এটা নিয়ে ভারতে ব্যাপক তুলকালাম চলছে, ঝগড়াঝাটি চলছে, নেটিজেনরা হামলে পড়েছেন, মুখিয়ে পড়েছেন সেটা নিয়ে। তো ইটস এ গুড সাইন ফর দ্য ফিল্ম, বিকজ যেটা আলোচ্য বিষয় সেটা নিয়েই মানুষ আসলে চর্চা করে, যেটা মানুষের আগ্রহ আরও বেশি তৈরি করে, আগ্রহটাকে আরও বাড়িয়ে দেয়। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে পাঠান মুভিটা ভালো করবে ব্যবসায়িকভাবে, এবং আমাদের পক্ষ থেকেও পাঠান পুরো হোল এন্টায়ার টিম, স্পেশালি ফর দ্য শাহরুখ খান অনেক দিন গ্যাপ করার পরে আসলে মুভি করছেন, মুভি রিলিজ হচ্ছে, এবং আমরা আশাবাদী যে শাহরুখ খানের হাত ধরে বলিউড মুভির ব্যবসা সফলতা আবার নতুন মুখ দেখবে, শুভকামনা আমাদের পক্ষ থেকে।